বাপস তো আমারে কারেন্টে ধরছে। না না আমি অভিনয় করি, দাঁড়া তোরেও ডিলিট করে দিতেছে। আরো একজন আসতেছে দেখা যায়, এটা দেখি মেয়ে, দাঁড়া তোরেও পরীক্ষা করতেছি। বাঁচাও বাঁচাও ভাইয়া, এই যে নেন আপনার জিনিসপত্র, এই যে ধরেন আপনার জিনিসপত্র, এই যে আপনার টাকা, আর এই যে আপনার ফাইল। আপনি কোথায় যাবেন? আমি সামনে আমার অফিস, ওখানে যাব। আপনি যাইতে পারবেন না, আমি আপনাকে দিয়ে আসবো। একটু দিয়ে আসলে ভালো হইতো, শরীর দুর্বল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই করেন না, আসেন আসেন আমি আপনাকে দিয়ে আসি। আরে ভাই কোন ডারে ভাই, আমরা ইন্টারভিউ দিতে আসছি না, এখানে গেট খুলতেছে না, এতক্ষণ 1 ঘন্টা হইছে দাঁড়ায় আছি। ফাইজলামি শুরু করছে, মনে হয় ইন্টারভিউ দেব না এরকম। এই খুলেছ না কেন, কেমন ডা লাগে? এই এ ভাই আপনারা তো চিল্লাফাল্লা করতেছেন কেন? স্যার নাই, স্যার আসলে ইন্টারভিউ নিবে, ঠিক আছে? আপনারা বাইরে অপেক্ষা করেন। দেখছেন ভাই, এত বড় একটা কোম্পানি আমাদের বাইরে দাঁড় করায় রাখছে। চাকরি করতে আসলাম নাকি মানে কামলা দিতে আসলাম? আরে আপনি কোনো টেনশন করবেন না, আপনার চাকরি তো হয়েই গেছে, চাকরি আপনারও হবে আমারও হবে, কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে চলেন। যে এটাই তো সেই অফিস, তাই না? আসেন আসেন আসেন, কোনো সমস্যা নাই, আপনার চাকরি হয়ে যাবে। দারোয়ানের ক্ষমতা দেখছো? আমরা বাইরে দাঁড় করে। এই তোমরা এখানে কেন? এই আপনি কে? আমি কে মানে? আমি কে? তোমরা আমার চিনো না? তোমরা আমার চিনো না? আমি কে? এখানে কি তোমাদের? হ্যাঁ আরে কে এখানে কি? আমরা পরীক্ষা দিতে আসছি ইন্টারভিউ। আপনি পরীক্ষা তো তোমাদের অনেক আগে আমি নিয়ে নিছি। তোমরা কি করছিলে তোমাদের মনে নাই? তোমরা এখানে আবার চাকরির ইন্টারভিউ দিতে আসছো? তোমাদের ইন্টারভিউ তো আমি অনেক আগেই নিয়ে নিছি। তোমরা আমার অফিসের ম্যানেজার হিসেবে জয়েনিং করা থাক দূরের কথা, তোমরা তো আমার এই এই গেটে দারণ হওয়ার যোগ্যতা তোমাদের মধ্যে নাই। এই আমার টাকা কি করছো? টাকা বের করো, টাকা বের কর। আমি যে খাম্বার সাথে কারেন্টের শর্ট খাওয়ার অভিনয় করছিলাম তোমাদেরকে, মূলত আমি পরীক্ষা করছিলাম তোমরা আমার এই চৌধুরী গ্রুপের ম্যানেজার হিসেবে, যে আমি যে তোমাদেরকে নিয়োগ দিব আমার কোটি কোটি টাকার সম্পত্তি। আমার চাকরি লাগতো না। এই দাঁড়াই, এই ভাই, এই দাঁড়া, এই দিকে, এটা দাঁড়া। তোরা চৌধুরী গ্রুপের ম্যানেজার হবি নাকি? তোদের যে চরিত্র, এই সাধারণ এই অল্প টাকার প্রতি তোরা লোভ সামলাইতে পারস নাই। এই সৌদি গ্রুপের কোটি কোটি টাকা তো তোরা লোভ সামলাইতে পারবি না। তোরা তো আমার সহ সম্পত্তি যা আছে
আমার বিজনেস সহ সবকিছু বিক্রি করে দিবি তোদেরকে যদি আমার হিন্টি যে ব্যবসায়ী গ্রুপগুলো আছে তারাই দারুন কই এ দারুন এজন্য রাখতে ওদেরকে ব্যাংকে রাখ দারুন ভাই স্যার কি গোরার ইন্টারভিউ দিবি আসেন ভাই আসেন ভাই অসৎ লোক কোথাকার এ সাধারণ টাকার বদলে লোভ সামলাইতে পারে না এদেরকে আমার প্রতিষ্ঠানের ম্যানেজার কিভাবে নিয়োগ দিব আমি দেখছেন কত ছোট মন মানুষ হতে এদের আপনি করে চিন্তা করবেন আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আপনি কালকে থেকে জয়নিং করবেন আপনার চাকরি হয়ে গেছে